সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম, এরকম একটি ডিজাইন তৈরি করতে হবে, আশা করি আপনারা করে নিয়েছেন। যারা করতে পারেনি কোনো সমস্যা নেই, এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়। তো আমি অলরেডি ক্যালকুলেটর নামে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি এবং সেটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিয়েছি। আপনারাও ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেবেন। প্রথমেই যে ফাইলটা তৈরি করব অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচ টি এম এল ফাইল। আপনারা যে কোনো নাম দিতে পারবেন, আমি ইন্ডেক্স ডট এইচ টি এম এল দিয়ে দিচ্ছি এবং বেসিক স্ট্রাকচারটা এখানে তৈরি করে নেবো। ওকে, সো বেসিক স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয় এ পর্যন্ত অনেকবারই দেখেছেন, এখানে নতুন করে দেখানোর কোনো কিছুই নেই। তারপর যেটা করব, টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ক্যালকুলেটর। দ্যাটস ইট, সেভ করে নিলাম। এবার আমি এটা লোড করব লাইভ সার্ভারে, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিচ্ছি, একটু সময় নেবে ডেফিনেটলি। এবং দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, টাইটেল সেট করা হয়ে গেছে, ফাইন। তো এবার যে কাজটা করব, অবশ্যই স্টাইল করার জন্য স্টাইল ডট সিএসএস ফাইলটা তৈরি করে নিতে পারি। সো আমি এখানে আরেকটি ফাইল তৈরি করে নিচ্ছি, স্টাইল ডট সিএসএস, যেটা পরবর্তীতে অবশ্যই ব্যবহার করব। সো এই মুহূর্তে এটা ক্লোজ করে দিচ্ছি, যাবতীয় কাজ শুরু করবো ইন্ডেক্স ডট এইচ টি এম এল এর মধ্যে। প্রথমে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। তো যে কাজটা করতে হবে, একটি এইচ ওয়ান হেডিং ট্যাগ আমি নিয়ে নিচ্ছি জাস্ট টাইটেলটা দেখানোর জন্য। তো টাইটেলে যেটা দেখাবে সেটা হচ্ছে ক্যালকুলেটর, সো এখানে দিয়ে দিচ্ছি ক্যালকুলেটর এবং সেভ করে নিলাম। সো অবশ্যই এখানে ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, বাট মূলত এখানে যেটা সেটা সেন্টারে রয়েছে, তো অবশ্যই ক্যালকুলেটরটাকে সেন্টারে নিতে হবে, তাই না? তো সেই জন্য যে কাজটা করতে পারি, আমরা পরবর্তীতে সব ধরনের স্টাইলিং অ্যাড করব। এই পর্যায়ে জাস্ট বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। তারপর যে কাজটা করব, একটা ডিভ নেব এবং ডিভের মধ্যে সব কিছু থাকবে, এ টু জেড সেই ডিভের মধ্যে থাকবে, রাইট? সো এই মুহূর্তে জাস্ট ডিভের একটা নাম দিয়ে দিচ্ছি, একটা ক্লাস দিয়ে দিচ্ছি কার্ড, ওকে? এবং এই কার্ডের মধ্যেই সব কিছু থাকবে। সো ধরা যাক এটা হচ্ছে ডিবের কার্ডের হেড এবং এটা হচ্ছে কার্ডের বডি। রেজাল্টটা দেখাবে কার্ডের হেডে এবং এইটা হচ্ছে আমাদের কার্ডের বডি, ওকে? সো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে আরেকটা ডিব নিয়ে নিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন ডিব, এবং এই ডিবে আমি জাস্ট একটা ক্লাসের নাম দিয়ে রাখছি, এটা হচ্ছে ক্যালকুলেটর হেড। সো ক্যালসি হেড দিয়ে দিচ্ছি, যেটা পরবর্তীতে ব্যবহার করব। এবং এইখানে হেডের মধ্যে যেটা আছে একটা ইনপুট টাইপের দেখতে পাচ্ছেন, যেখানে টেক্সট দেওয়া যাচ্ছে, সো অবশ্যই ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। এইখানে ইনপুট ট্যাগ নিয়ে নিচ্ছি এবং তারপর যেটা করব, এখানে টাইপ দিয়ে দেব, অবশ্যই টেক্সট টাইপ এখানে ইউজ করেছি, সেক্ষেত্রে এখানে টেক্সট দেব। একটা আইডি দিয়ে দেব, কারণ পরবর্তীতে এই আইডির মাধ্যমে হয়তোবা রেজাল্টটাকে আমি এখানে ক্যালকুলেট করতে চাইবো। সো এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এবং ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দিচ্ছি, যে এখানে কতগুলো ক্যারেক্টার দেওয়া যাবে তার একটা নির্দিষ্ট একটা লেন্থ দিয়ে দিচ্ছি, সাপোজ 10 দিয়ে দিলাম, ওকে? এটা আমার ইচ্ছা, আপনারা আপনাদের মতো করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে একটা আউটপুট দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সট চলে এসেছে, টেক্সট ফিল্ড, যেখানে আমরা ইনপুট ভ্যালু দিতে পারতেছি এবং 10টি ক্যারেক্টারের বেশি দিতে পারবো না, কারণ যেহেতু এখানে ম্যাক্সিমাম লেন্থ আমি 10 দিয়েছি, ওকে? তারপর যে কাজটা করব, এখানে উপরের পার্টটা করা হয়ে গেছে, এবার বডির পার্টে যে বাটনগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করব। সো এখানে একটি ডিব নিয়ে নিচ্ছি এবং ডিবের মধ্যে জাস্ট একটা ক্লাস দিয়ে রেখে দিচ্ছি, যেটা পরবর্তীতে অবশ্যই ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যালসি ডট বডি, ক্যালকুলেটর বডির জন্য এটা এই ডিপটা ব্যবহার করব। এবং এই ডিপের মধ্যে আসলে অনেকগুলো ডিপ থাকবে, সাপোজ এই 4টি বাটনের জন্য একটি ডিপ, এই 4টি বাটনের জন্য আরেকটি ডিপ, সো এরকম অনেকগুলো ডিপ থাকবে এই ক্যালসি বডির মধ্যে। প্রথমেই একটি ডিপ তৈরি করে নিচ্ছি, জাস্ট একটি স্ট্রাকচার তৈরি করে নিলে তারপর অনেকবারই সেটা আমরা কপি করতে পারবো, তাই না? সো এই ডিপের মধ্যে কী করব, এই বোর্ডের মধ্যে প্রথমেই আমি এই প্রথম রোটা তৈরি করব। সো এই ডিপের কাজ হচ্ছে প্রথম রোটা তৈরি করা। তো এখানে বাটন আছে, সো আমাকে বাটন তৈরি করতে হবে, ইনপুট টাইপ, টাইপ ইকুয়াল হচ্ছে বাটন টাইপ, সো বাটন টাইপ নিচ্ছি। এবং এইখানে যেটা করতে যাচ্ছি, আমি সবার জন্য অবশ্যই ক্লাস পরবর্তীতে ব্যবহার করতে পারবো, বাট একটা ক্লাস এখানে তৈরি করে রেখে দিচ্ছি, যেটা কি না সিএসএস এর স্টাইল অ্যাড করার জন্য এই ক্লাসটা আমি ব্যবহার করবো, ওকে? সো এই কাজটা করে নিচ্ছি, ফাইন। তারপর যে কাজটা করবো, এখানে ভ্যালুগুলো আমি দেখাতে যাচ্ছি। সো ভ্যালু প্রপার্টিটা ব্যবহার করতে পারবো, কারণ হচ্ছে ধরা যাক আমি এখন যদি সেভ করি এটা এবং আউটপুটটা আপনাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না বাটনে। সো ইনিশিয়ালি যদি কোনো কিছু দেখাতে চান সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো ইনিশিয়ালি আমি চাচ্ছি প্রথম বাটনে কি দেখাবে, সি দেখাবে, সো ক্যাপিটাল সি দিয়ে দিলাম। এবার যদি আমি আউটপুটটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সি দেখাচ্ছে। সো এবার যে কাজটা করতে হবে, কপি পেস্ট করতে হবে অনেকবারই, সো কন্ট্রোল সি দিয়ে দিলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, ফাইন।
তো প্রথম বাটনে চাচ্ছি সি, তারপর প্লাস মাইনাস, সো এরকম দেখে দেখে আমি ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে চাচ্ছি এইখানে মডুলাস বা রিমাইন্ডার সিম্বলটা দেখাবে এবং সবার শেষে ডিভাইডেড সিম্বলটা দেখাবে। ওকে, সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে বাটনগুলো তৈরি করা হয়ে গেছে। ফাইন, ডিজাইনিং এখনও করিনি, বাট ডিজাইনিংয়ের জন্য আমরা কিন্তু ক্লাস তৈরি করে রেখেছি। এই ক্লাসের মাধ্যমে পরবর্তীতে আমরা স্টাইল ডট সিএসএস এ আমরা ডিজাইন করতে পারবো। এবার কাজ হচ্ছে এরকম আরও কয়েকটি ডিপ তৈরি করে নেওয়া। এইখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। আরেকটি ডিপ লাগবে সবার শেষের রো এর জন্য, সো এটা আমি কপি করে নিচে বসিয়ে দিচ্ছি এবং ভ্যালুগুলো চেঞ্জ করে দেব 0। পারফেক্ট, সেভ করে নিলাম। এবার যদি আউটপুটটার দিকে লক্ষ্য রাখুন, সবগুলো বাটন আমাদের তৈরি করা হয়ে গেছে। তো আমাদের ক্যালকুলেটারের বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেল। এবার আমরা সিএসএস অ্যাড করব। সিএসএস অ্যাড করার জন্য এখানে যে প্রপার্টি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক, এবং লিঙ্কের মধ্যে অবশ্যই প্রথমে রিলেশন স্টাইল শিট দিয়ে দিতে হবে। সো স্টাইল শিট দিয়ে দিচ্ছি এবং তারপর যেটা করতে হবে এখানে এইচ রেফ প্রপার্টি ব্যবহার করে স্টাইল ডট সিএসএস ফাইলটা এখানে অ্যাড করে দিতে হবে। দ্যাটস ইট। সো অ্যাড করা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের সাজানোর কাজ। প্রথমেই আমি যাকে সাজাবো সেটা হচ্ছে এইচ ওয়ান, যেটাকে আমি সেন্টারে নিয়ে যেতে চাচ্ছি। তার আগে বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে সেগুলো আমি এখানে 0 সেট করে দিতে চাচ্ছি। সো এখানে অ্যাস্ট্রিক সিম্বল ব্যবহার করব, যেটার সাথে আপনারা অলরেডি পরিচিত, এবং এই অ্যাস্ট্রিকের মাধ্যমে মার্জিন এবং প্যাডিং 0 করে দিচ্ছি। সো মার্জিন 0, প্যাডিং, সো ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে সেগুলো 0 সেট করে দিলাম। ফাইন, সো দেখতে পাচ্ছেন এখানে মার্জিন প্যাডিং সব কিছু চলে গেছে ডিফল্টগুলো। এবার যে কাজটা করব, এইচ ওয়ানটাকে সেন্টারে নিয়ে আসবো। সো এইচ ওয়ানকে সিলেক্ট করে নিচ্ছি, টেক্সট অ্যালাইন এবং সেন্টার। যেহেতু একটি মাত্র এইচ ওয়ান ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি এইচ ওয়ানটাকে সিলেক্ট করতে পারছি। চাইলে এখানে একটা ক্লাস দিয়েও আমি তাকে অ্যাক্সেস করতে পারতাম, তাই না? সো এতটুকু কাজ অবশ্যই আপনারা করে নেবেন। এবার যে কাজটা করব, আমি এইখানে যে কার্ড আছে মূলত এই কার্ডের মধ্যেই সব কিছু। সো এই কার্ডকে ডিজাইন করব। কার্ডকে প্রথমেই চাচ্ছি সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। সো এইখান থেকে আমি কার্ডকে অ্যাক্সেস করতে পারবো, কারণ কার্ডে আমি একটা ক্লাসের নাম দিয়েছিলাম। আপনারা যদি লক্ষ্য রাখেন, এই যে ডিপে মেইন ডিপটা, যেটার মধ্যে সব কিছুই আছে, আমাদের এইখানে ক্যালকুলেটারের হ্যাড এবং ক্যালকুলেটারের বডি সব কিছুই আছে। সো এই কার্ড ক্লাসের মাধ্যমে আমরা কী করতে পারবো, ডিজাইন করতে পারবো। কার্ডে প্রথমেই যেটা করব, আমি সেন্টারে নিয়ে আসার জন্য মার্জিন 0 অটো দিয়ে দিলাম। তো তারপর যেটা করতে হবে, অবশ্যই জাস্ট মার্জিন 0 অটো দিলে হবে না, অবশ্যই তার উইথ সেট করে দিতে হবে। সো আমি ম্যাক্সিমাম উইথ বলে দিচ্ছি কার্ডের হবে 350 পিক্সেলের মতো। সো এখানে দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন কার্ডটা অনেকখানি সেন্টারে চলে এসেছে। এখনও আমাদের কিছু কাজ বাকি, সেটা করে নেব। তারপর যে কাজটা করতে চাচ্ছি, যে আমি টেক্সট অ্যালাইন, সো অ্যালাইন সেন্টারের মাধ্যমে এটাকে এবার সেন্টারে নিয়ে আসতে পারলাম। সো দেখতে পারলেন এইখানে পুরো কার্ডের যে এলিমেন্টগুলো আছে সবগুলো সেন্টারে চলে এসেছে। তারপর এখানে হেডিং থেকে ইনপুট টেক্সটের দূরত্ব অনেক কম, সো আমি চাচ্ছি এটার দূরত্ব বাড়িয়ে দিতে। তো সেটাও সম্ভব, এখানে আমরা চাইলে কী করতে পারবো, মার্জিন টপ দিয়ে দিতে পারবো। উপরের দিকে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, ওকে। সো মার্জিন টপ দিয়ে দিচ্ছি 10 পিক্সেলের মতো। সেভ করে নিলাম। এবার কিছুটা ডিস্টেন্স তৈরি করা হয়ে গেল। তারপর যেটা চাচ্ছি, যে এখানে আমি একটা বক্স শ্যাডো অ্যাড করব। যখনই দেখেছেন আপনারা, যখনই আমি হুবার করি তখনই একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, বা একটা ইনিশিয়ালি একটা শ্যাডো দেখতে পাচ্ছেন। সো সেই শ্যাডোটা অ্যাড করার জন্য আমরা বক্স শ্যাডো প্রপার্টি ব্যবহার করতে পারি, এবং বক্স শ্যাডোর মধ্যে আমি বলে দেব উপরের দিকে 0 পিক্সেল, দেন ডান পাশে 4 পিক্সেল, নিচের দিকে 8 পিক্সেল এবং বাম দিকে 0 পিক্সেল। তারপর যেটা করতে পারি, এখানে RGB A যেটা সেটা বলে দিতে পারি। তার ভ্যালুটা আমি চাচ্ছি ব্ল্যাক টাইপের হবে, সো 0 0 0, অ্যান্ড অপাসিটি লাইক 0.2 এরকম হবে। ফাইন, সো অনেকটা কার্ডের মতো হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দিতে পারি। সো ট্রানজিশন জাস্ট অ্যানিমেশনের মতো, 0.3 সেকেন্ড সময় নিবে এটা দেখানোর জন্য। সো এরকম সেভ করে দিলাম। ওকে, আমি চাচ্ছি কার্ডের উপর যখন হুবার হবে তখন একটা স্টাইল সেট করা হবে। সো সেই জন্য কার্ডকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর হুবার প্রপার্টিটা ব্যবহার করব শুরু কোডটা। সো এখানে কার্ড হুবার দিয়ে দিলাম। এবার হুবার করার পর কী করতে যাচ্ছি, আমি জাস্ট শ্যাডোটা একটু বড় করে দেখাতে যাচ্ছি, তাই এখানে কপি করে এখানে বসিয়ে দিলাম এবং এইখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারি। জাস্ট একটু স্লাইড চেঞ্জ করবো, এটা 16 পিক্সেল দিয়ে দেবো এবং এটা 32 পিক্সেল দিয়ে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজ। সেভ করে নিলাম। এবার যখন হুবার করছি দেখতে পাচ্ছেন এটা অনেকটা উপরের দিকে উঠে আসছে।
সো এটা হচ্ছে বক্স শেডোর একটা কাজ। ওকে, এই পর্যায়ে যেটা করতে চাচ্ছি আমি হেডিংটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তারপরে একে একে আমি বাটন নিয়েও কাজ করব। সো হেডিংটাকে কীভাবে, এই ইনপুট টাইপের টেক্সটটাকে কীভাবে সিলেক্ট করব, আপনারা যদি লক্ষ্য রাখেন এটাকে একটা ডিবের মধ্যে রেখেছিলাম যেটা কিনা ক্যালসি হ্যাড দিয়েছিলাম আমি। সো এই ক্লাসের মাধ্যমে আমি তাকে অ্যাক্সেস করব। সো এইখানে আমাকে দিতে হবে এরকম ক্যালসি হ্যাড, দিয়ে দিলেই আমি তাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো এই ক্যালকুলেটর হেডের মধ্যে প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, আমি এটার হাইট এবং উইথ সেট করে দিতে যাচ্ছি। সো ধরা যাক আমি উইথ দিয়ে দিচ্ছি 335 পিক্সেল, আপনারা আপনাদের মতো দিতে পারবেন অবশ্যই। এখানে জাস্ট একটু স্লাইড চেঞ্জ করে নিচ্ছি, ফাইন। তারপর যে কাজটা করব, এবার আমি হাইটটা সেট করে দেব। হাইট দিয়ে দিচ্ছি ধরা যাক এখানে 100 পিক্সেলের মতো আমি হাইট দিয়ে দিচ্ছি। সো 100 পিক্সেলের মতো জায়গা নিয়ে নিয়েছে। তারপর যে কাজটা করতে যাচ্ছি, আমি ফন্ট সাইজ, এইখানে যে লেখাগুলো দিচ্ছি সেই ফন্ট সাইজটা অনেক ছোট দেখাচ্ছে, ফন্ট সাইজটা একটু বড় করে দেব। সো সেই জন্য যে কাজটা করতে হবে, এখানে ফন্ট সাইজ প্রপার্টির সাহায্য নিতে হবে এবং 32 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে অনেক বড় করে এইখানে দেখাবে ফন্ট সাইজগুলো। বাট আনফর্চুনেটলি এখনও এটা ঠিক মতো দেখাচ্ছে না, তার জন্য চিন্তার কোনো কারণ নেই, এটা একটু পরেই ঠিক হয়ে যাবে। সো ক্যালকুলেটর হেডের মধ্যে আসলে আমরা এখনও পর্যন্ত একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে ক্যালকুলেটর হেডের ডিবের মধ্যে আমরা কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ইনপুট টাইপের টেক্সট ফিল্ডটাকে। সো এটার জন্য একটা আইডি দিয়েছিলাম, লক্ষ্য রাখবেন। সো আমরা কিন্তু এটাকে টার্গেট করতে চাচ্ছি, এই পুরো ডিপটাকে না কিন্তু। সো আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেটর হেডের মাধ্যমে এই আইডি যেটা রেজাল্ট দিয়েছি তাকে অ্যাক্সেস করতে হবে। সো এই জায়গায় আমরা একটু ভুল করেছি, এখানে আমি রেজাল্টকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এরকম দিয়ে দিতে হবে। এবার লক্ষ্য রাখুন এটা অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম। ওকে, তারপর যে কাজটা করব, এইখানে আমি ফন্ট ওয়েট একটু বোল্ড আকারে দেখাতে চাচ্ছি। সো ফন্ট ওয়েটটা সিলেক্ট করে দেবো এবং এখানে বোল্ড দিয়ে দেবো। ওকে, এতে করে একটু গাঢ় করে এখানে ভ্যালুগুলো দেখাবে, দেখতে পাচ্ছেন। এবং লেখাগুলো আমি চাচ্ছি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু হবে, যেমনটা ক্যালকুলেটার সাধারণত হয়ে থাকে। সো টেক্সট অ্যালাইন এখানে রাইট সাইড থেকে হবে। সো এবার আমি যখন লিখবো তখন দেখতে পাচ্ছেন ডান দিক থেকে লেখাগুলো যাচ্ছে কিন্তু। ওকে, ফাইন। তারপর আরও কিছু প্রপার্টি এখানে অবশ্যই আমি সেট করব। প্যাডিংটা আমি দিতে চাচ্ছি, যে এখানে একেবারে গায়ে লেগে লেগে লেখাগুলো দেখাচ্ছে শুরুতেই। সো এখানে আমি প্যাডিংটা সেট করে দেবো। প্যাডিংয়ের জন্য অবশ্যই আপনাদের জানা আছে, প্যাডিং দিতে হবে। এভাবে উপরের থেকে নিচের দিকে কোনো প্যাডিং চাচ্ছি না, সো এরকম দিচ্ছি। বাট ডানে বামে 5 পিক্সেল দিচ্ছি। এবার কি হবে, লক্ষ্য রাখবেন একটু স্পেস দেখতে পাচ্ছেন শুরুতেই, ডান দিকে একটু স্পেস আছে। সো একেবারে ডান দিকে লেগে লেগে আসছে না, সেটা একটা প্লাস পয়েন্ট। ওকে, সো গেল প্যাডিং গেল আমাদের। এবার যে কাজটা করতে যাচ্ছি, যখন নাম্বারগুলো দিচ্ছি স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারি, একটি নাম্বার থেকে আরেকটি নাম্বারের মধ্যে দূরত্বটা বাড়িয়ে দিতে পারি। তার জন্য যেটা করতে হবে, লেটার স্পেসিং ব্যবহার করতে হবে। এবং স্পেসিং সাপোজ আমি এখানে 2 পিক্সেল 3 পিক্সেল আমার ইচ্ছা মতো দিতে পারি। এবার দেখতে পাচ্ছেন এখানে দূরত্ব কিন্তু অনেকটা বেড়ে গেছে। সো এই কাজগুলো অবশ্যই আপনারা আশা করি আমার সাথে করে নিয়েছেন ইতিমধ্যেই। এবার যে কাজটা করব, হেডারের যতটুকু দরকার মোটামুটি হেডার কমপ্লিট করা হয়ে গেল। এবার আমরা মুভ করব বাটনগুলোর দিকে। ওকে, সো বাটনগুলোকে অ্যাক্সেস করব কিভাবে আমরা, আপনারা যদি লক্ষ্য রাখেন আমি এই যে পুরো ডিপটা, এই পুরো ডিপটা হচ্ছে ক্যালকুলেটরের বডি, এবং বডির মধ্যে কিন্তু আরও ডিপ নিয়েছি এবং ডিপগুলোর মধ্যে বাটনের জন্য একটা ক্লাস ব্যবহার করেছি, বাটন ক্লাস। সো ক্যালসি বডি দিয়ে আমি ডট বাটন ইউজ করতে পারবো অথবা ডিরেক্টলি এই ক্লাসটাকেও অ্যাক্সেস করতে পারবো, এটা আমার ইচ্ছা আমি কীভাবে করবো। সো ধরা যাক আমি ডট বাটনের মাধ্যমেই আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এই ডট বিটিএন দেওয়ার মানে কি, যে আমি কোন ক্লাসকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই ক্লাসকে, এটা হচ্ছে আমাদের বাটন। সো সবগুলোতেই আমি এই ক্লাস ব্যবহার করেছি, দ্যাট মিন্স একটি স্টাইল তৈরি করা মানে সবগুলোতেই সেটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। সো প্রথমেই বাটনের আমি উইথ সেট করে দিচ্ছি, বাটনের উইথ দিয়ে দিচ্ছি 87 পিক্সেল, যেটা আমি আমার মতো করে নিয়েছি। তারপর যেটা চাচ্ছি আমি হাইট সেট করব। সো হাইট দিয়ে দিচ্ছি ধরা যাক 70 পিক্সেলের মতো। সো দেখতে পাচ্ছেন অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছুই, ফাইন। তারপর যে কাজটা করতে যাচ্ছি, আমি ফন্ট ওয়েট দেবো, গাঢ় করে লেখাগুলো দেখাবে, যেগুলো আছে সেগুলো একটু গাঢ় ধরনের দেখাবে, ফাইন। আর একটা জায়গায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম লাগছে, বিশেষ করে এখানে 3টি বাটন একসাথে দেখাচ্ছে, বাট এটা কিন্তু নিজের দিকে চলে এসেছে, রাইট। তো প্রবলেম হচ্ছে যে এখানে বাটনের বাই ডিফল্ট কিছু মার্জিন রয়েছে, তো সেই মার্জিনগুলোকে আমরা অবশ্যই বন্ধ করতে পারবো। এই সবগুলো জিনিস কার মধ্যে আছে, অবশ্যই আমাদের কার্ডের মধ্যে আছে। সো কার্ডের আমি যে ফন্ট সাইজ সেটা যদি 0 করে দেই, তার মানে ব্রাউজারে যে ডিফল্ট স্পেসগুলো নিচ্ছে মার্জিন, সেগুলো কিন্তু চলে যাচ্ছে এবং পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা বুঝে নিয়েছেন। এবার যে কাজটা করব, আমি বাটনের ফন্ট সাইজ আমি বলে দেবো। সো এখানে ফন্ট সাইজ প্রপার্টিটা ইউজ করছি, ফন্ট সাইজ সাপোজ দিয়ে দিচ্ছি 16 পিক্সেল। সো অবশ্যই 16 পিক্সেল ফন্ট সাইজ এখানে ব্যবহার করতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমি, ব্যাকগ্রাউন্ড কালার
তো আমি যে কালারটা নিয়েছি সেটা এখানে বসিয়ে দিচ্ছি হ্যাশ ওয়ান এফ, দেন হচ্ছে 2326 এই কালারটা আমি ব্যবহার করেছি। সো এক্স্যাক্টলি আমি আমার কালারটা দেখি এখানে বলে দিচ্ছি আপনাদের। সো মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এবার যে কাজটা করতে পারি, আমি বাটনের কালারগুলো, বাটনের ভিতরের কালারগুলো আমি হোয়াইট করে দিতে পারি। সো বাটনের যে লেখাগুলো আছে সেগুলো ভালো করে স্পষ্ট করে দেখা যাবে। সো এতটুকু কাজ খুবই সহজ ছিল এবং সেটা নিশ্চয়ই আপনারা করে নিয়েছেন। এবার যে কাজ করব, বাটনের যে সাইডের যেগুলো বাটনগুলো আছে এই বাটনগুলোর স্টাইল আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো সেই জন্য যে কাজ করব, আমি চাচ্ছি লক্ষ্য রাখবেন এইখানে এই যে ডিভাইডেড, এইখানে যেমনটা ছিল তেমনটা এই দিকের বাটনগুলোর কালার চেঞ্জ করতে যাচ্ছি। সো আগে এই ধরনের একটা স্টাইল তৈরি করে নেব, তারপর এই বাটনগুলোতে অ্যাপ্লাই করে দেবো সাইডের বাটনগুলোতে। ওকে, সো সেই জন্য যে কাজটা করতে পারি এখানে, বাটন স্টাইল যে কোনো নাম দিতে পারেন, আমি একটি ক্লাস তৈরি করে নিচ্ছি এবং এইখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে। সো এই স্টাইলটা যদি বসাতে হয়, সো বাটন স্টাইল যে ক্লাসটা তৈরি করেছি, যে বাটনগুলোতে ব্যবহার করতে চাচ্ছি সেই বাটনগুলোর পাশে জাস্ট এই ক্লাসের নামটা বসিয়ে দেব। আর সবার শেষের যেটা রয়েছে, এটাতে আমি অরেঞ্জ কালার অনেকটা ব্যবহার করেছি। সো সেই এই বাটনের জন্য আমি এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করব। সো কীভাবে ইনলাইন সিএসএস ব্যবহার করতে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। এখানে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এক্স্যাক্টলি হবে অরেঞ্জ দিয়ে দিতে পারি, ফাইন। সো দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি চলে এসেছে। এবার যে কাজটা করতে যাচ্ছি, বাটনগুলোতে যখন হুবার হবে তখন একটা কালার দেখাবে, তাই না? সো হুবারের জন্য যেটা করতে পারি আমরা, আমরা কার উপর যখন এই ক্লাসের উপর যখন কেউ হুবার করবে, দ্যাট মিন্স এই বাটনগুলোর উপর, সো এইখানে দিয়ে দিতে পারি বাটন হুবার, বাটন দেন হুবার। হুবার করলে কি হবে সেটা এখানে বলে দিতে পারি। হুবার করলে আমি চাচ্ছি যে কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হবে, সেটা বলে দিতে চাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, দ্যাটস ইট, ফাইন, সেভ করে নিলাম। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারগুলো পিঙ্ক দেখাচ্ছে। আমি এরকম একটা স্ট্রাকচার তৈরি করার জন্য আপনাদের বলেছিলাম এবং সেই স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন এবং এটা প্র্যাকটিস করুন, অবশ্যই বুঝতে পেরেছেন। এটা খুবই সিম্পল একটা স্টাইল, যারা আমার সিএসএস এর ভিডিওগুলো দেখেছেন এটা অবশ্যই তৈরি করতে পেরেছেন আশা করি। আল্লাহ হাফিজ।